এইচপি মেথ করে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস স্থানাঙ্ক রূপান্তর। এটা আমাদের 5 নম্বর লেকচার। ওকে, দেখো এখানে কি আছে। বলছে আয়তাকার অক্ষটাকে 1, -2 বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে 10 ইনভার্স -1/2 কোণে আবর্তন করিলে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ তোমার নির্ণয় করতে বলছে। তাহলে একই আমরা যে লেকচার পরে যে অঙ্কটা দেখছি যে তুমি প্রথম মূল বিন্দুকে 1, -2 বিন্দুতে স্থানান্তর করবা, এই কাজটা করবা। করার পরে যে সমীকরণ পাবা, ঠিক আছে, ওই সমীকরণকে কি কত কোণে 10 ইনভার্স -1/2 কোণে আবর্তন করিলে এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে পারবা। তখন তুমি প্রথম মূল বিন্দুকে -1, -2 বিন্দুতে স্থানান্তর করবা, পরে অক্ষটাকে কি 10 ইনভার্স -1/2 কোণে ঘুরাইবা, ঠিক আছে, আবর্তন করবা। তাহলে আমরা প্রথম এখানে লেখি, আমাদের এখানে লেখো, ঠিক আছে। তাহলে আমরা লেখলাম অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে কি 1, -1 বিন্দুতে স্থানান্তর করিলে তোমার যে সমীকরণ এটা দেওয়া আছে 14x²-4xy+11y² + 36x + 48y + 41 = 0, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ দুইটা কাজ। প্রথম এই যে বলছে আয়তাকার অক্ষকে 1, -1 বিন্দুতে, ঠিক আছে। তাহলে এখন তার মানে মূল বিন্দুকে তুমি এই বিন্দুতে স্থানান্তর করে না, তুমি এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ কী হবে। আমরা প্রথম লেকচারে দেখছি যে এক্সের জায়গাতে আমরা কী বসাবো, x+α। আলফা বলতে এখানে কি, এই যে 1 এসে আলফা আর বিটা এসে 2, এক্সের জায়গাতে x+α, তার মানে হবে x+1 উপরে x² -4×x এর জায়গাতে x+1, আর ওয়াই জায়গাতে কী হবে y+β, কিন্তু -2, তাহলে হবে তোমার y-2, ঠিক আছে, +11। ওয়াই জায়গাতে কী হবে y-2² -36, এক্সের জায়গাতে কী হবে x+1, ঠিক আছে, +48y-2+41=0, ঠিক আছে। তাহলে এখন আসো, তুমি যদি এখানে গুণ দিয়ে দাও, ঠিক আছে, 14 এখানে যদি a+b² + 2ab+b² -4×x+1y-2 গুণ দাও, তাহলে কী হবে তোমার xy, তাহলে হবে তোমার -2x+y-2+11×a-b² তাহলে a² -2ab+b², ঠিক আছে, মাইনাস তুমি এখানে 36 গুণ দিয়ে দাও, 36x-36, এখানে 48 গুণ দিয়ে দাও, +48y-96+41=0, ঠিক আছে। এখন তোমার কাজ হলো তুমি এখানে এই যে 14 গুণ দিয়ে দাও, 14 গুণ দিয়ে দিলে তাহলে 40x² + 28x+14 এখানে কী হবে 4xy-7+8x, ঠিক আছে, তারপর দেখো -4y-7+8, ঠিক আছে। একই এখানে গুণ দিয়ে দাও +11y² - এখানে যদি তুমি গুণ দাও তাহলে 44y+44, ঠিক আছে, আর এখানে গেছে -36x-36+48y-96+41। এখন তুমি এখানে তুমি এই ক্যালকুলেশন পারবা, ঠিক আছে, এখানে তুমি এটাকে তুমি যোগ বিয়োগ করে, ঠিক আছে, যোগ বিয়োগ করলে তুমি যেটা পাবা এটা হচ্ছে তোমার 14x²-4xy+11y², ঠিক আছে, এটা 14x²-4xy+11y² আর বাকি সব কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। ওকে, না ইকুয়াল টু কী হবে 25, ঠিক আছে, এটা থাকবে আর বাকি সব কাটা। এখন আমরা একটা কাজ করলাম মাত্র, আমরা কী করছি মূল বিন্দুকে আলফা কমা বি টু বিটা, তার মানে এই যে 1, -2 বিন্দুতে স্থানান্তর করছি। এখন আরেকটা কাজ করবো কি, অক্ষদকে কি
থিটা সমান সমান এই যে টেন ইনভার্স মাইনাস হাফ কোণে আবর্তন করব, ঠিক আছে। ওকে, এখানে আমাদের কাজ হচ্ছে অক্ষদ্বয়কে, ওকে, তাহলে আয়তাকার অক্ষদ্বয়কে ১, মাইনাস ২ বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে থিটা সমান সমান কত, টেন ইনভার্স মাইনাস হাফ কোণে আবর্তন করিলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। আচ্ছা, আমরা আগে হবে, আমরা পরের সমীকরণটা লিখতেছি। দেখো, এখানে তোমার দেওয়া আছে থিটা সমান সমান টেন ইনভার্স মাইনাস হাফ। এখানে তুমি টেন ইনভার্সকে এই পাশে আনলো, তাহলে কী হবে, টেন থিটা মাইনাস হাফ। তো আমরা জানি টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তো আমরা ধরলাম এটা মাইনাস ওয়ান, মাইনাসটা ওয়ানের সাথে ধরলাম, তাহলে এই যে লম্ব বাই ভূমি, তো মাইনাস ওয়ান হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে টু, তাহলে অতিবস কী হবে, ঠিক আছে, রুট ওভার টু স্কোয়ার ওয়ান স্কোয়ার ফাইভ। তাহলে এখানে তার সাইন থিটা কী হবে, ও লম্ব বাই অতিবস, এই যে লম্ব বাই অতিবস, ঠিক আছে, কষ্ট হবে ভূমি অতিবস, ভূমি বাই অতিবস, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন সমীকরণটা কী হবে, তুমি সমীকরণটা এই যে এক্সকে কী বসাবা, এক্সাইড বসাবা এক্স কষ্টিতা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্সাইড এটাই বসাবে, আর ওয়াই জায়গাতে কী বসাবা, ওয়াই জায়গাতে বসাবে তোমার এক্স সাইন থিটা প্লাস ওয়াই কষ্টিতা, ঠিক আছে, বসে ক্যালকুলেশন করো, ঠিক আছে। ওকে, দেখো আমরা আমরা এই যে সমীকরণের, ঠিক আছে, এখানে এক্স জায়গাতে বসাইছি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই জায়গাতে বসিয়েছি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, ঠিক আছে। এখন তুমি দেখো এটাকে ক্যালকুলেট করো, তাই যাই রেজাল্ট তাই, ঠিক আছে, তাই এখানে আসবে তোমার ১৪। তা আমরা এখানে কস থিটা কী পেয়েছিলাম, কস থিটা পেয়েছিলাম আমাদের, দেখো কস থিটা পেয়েছি টু বাই রুট ফাইভ, আর সাইন থিটা পেয়েছি মাইনাস ওয়ান বাই রুট ফাইভ, ঠিক আছে, এটাই বসিয়ে দিবে এখানে জাস্ট। তো এখানে যদি বসাও তাহলে কী হবে, টু বাই রুট ফাইভ না, এখানে কিন্তু এক্স আছে, তাহলে টু এক্স বাই রুট ফাইভ, আর এখানে কী হবে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে ওয়াই বাই কী হবে রুট ফাইভ, ঠিক আছে, তারপরে কি এ হোল স্কোয়ার, ওকে, সেমভাবে দেখো মাইনাস ফোর ইন্টু একইভাবে টু এক্স বাই রুট ফাইভ প্লাস ওয়াই বাই রুট ফাইভ, এখানে কী বসবে, এখানে বসবে মাইনাস এক্স বাই রুট ফাইভ আর প্লাস টু ওয়াই বাই রুট ফাইভ, ঠিক আছে, প্লাস ইলেভেন ইন্টু এখানে বসবে তোমার মাইনাস এক্স বাই রুট ফাইভ প্লাস টু ওয়াই বাই রুট ফাইভ সমান সমান কি টোয়েন্টি ফাইভ, এখানে হোল স্কোয়ার আছে, ঠিক আছে। ওকে, এখন তোমরা এটাকে সলিউশন করলেই হবে, জাস্ট এখানে আছে কত ফোরটিন। আচ্ছা, এখানে দেখো তুমি যদি লসাগু বানাও তাহলে কি রুট ফাইভ উপর হবে টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, তুমি এখানে যদি লসাগু নিলে কি থাকে, এখানে রুট ফাইভ উপরে টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলে টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ থাকবে, ঠিক আছে, তার মানে এখানে থাকবে ১৪ ইন্টু টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ফাইভ, ঠিক আছে, মাইনাস ফোর ইন্টু এখানে লসাগু নিয়ে, এখানে লসাগু নিয়ে যদি তুমি গুণ করে দাও, গুণ করলে তুমি যেটা পাবা সেটা হলো এখানে গেছে টু এক্স প্লাস ওয়াই, টু এক্স প্লাস ওয়াই, আর এখানে পাবা মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স প্লাস টু ওয়াই, আর নিচে এখানে কী পাবো, লসাগু করলে রুট ফাইভ, এখানে রুট ফাইভ, তো রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে কি রুট ফাইভ স্কোয়ার, তার মানে থাকবে কি শুধু ফাইভ, ঠিক আছে, প্লাস একইভাবে তুমি এখানে দেখো এলিমেন্ট এখানে কি মাইনাস এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার, আর এখানে কী থাকবে রুট ফাইভ, লসাগু নিলে তো রুট ফাইভ, আর ওই যে তোমার স্কোয়ার কাটা যাবে, আর এখানে কি ইকুয়াল টোয়েন্টি ফাইভ, ঠিক আছে। এখন তুমি উভয় পক্ষে ফাইভ দিয়ে গুণতে দিতে পারো, নাহলে তুমি ফাইভ লসাগু নিয়ে কোনো কোনো গুণ করে দিলে হবে, ঠিক আছে, তুমি যাই করো, করলে তোমার কী হবে এখানে ১৪ থাকবে তোমার টু এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এখানে থাকবে তোমার টু এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস ইলেভেন ইন্টু মাইনাস এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল ফাইভ দিয়ে উপরে বসে গুণ দিচ্ছি, তাহলে এখানে গুণ দিলে ওয়ান টু ফাইভ, ঠিক আছে,
তারপরে দেখো তুমি 14 ইনটু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করো, তাহলে হবে তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, ঠিক আছে? এখানে তুমি এই দুটা গুণ দাও, গুণ দিলে এখানে কী পাবা মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে? এটা দিয়ে গুণ দিলে প্লাস 4xy, ঠিক আছে? এবার এটা দিয়ে এটা মাইনাস xy, এটা দিয়ে এটার গুণ দাও প্লাস 2y স্কোয়ার, ঠিক আছে? প্লাস 11 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, তো এই যে মাইনাস আছে 2 4 হয়ে যাবে 4xy, ঠিক আছে? প্লাস ওয়াই স্কোয়ার মানে 2y হোল স্কোয়ার দিলে 4y স্কোয়ার, ঠিক আছে? সমান সমান 1 2 5, ঠিক আছে? এবার দেখো এখানে তুমি কী করতে পারো, এখন এটা তুমি গুণ দিয়ে দিবা, 14 এখানে গুণ দিয়ে দিবা, মাইনাস 4 এখানে গুণ দিয়ে দিবা, 11 এখানে গুণ দিয়ে দিবে। গুণ দেওয়ার পর তুমি যোগ বিয়োগ করে কাটাচিরি করে তুমি যেটা পাবো ওটা হচ্ছে 75x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার সমান সমান 125, এটা পাবে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি এটারে 25 দিয়ে ভাগ দাও তাহলে এখানে কী থাকবে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান 5, ঠিক আছে? এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, আশা করি অঙ্কটা বুঝছো। ধন্যবাদ তোমাকে, তোমাদেরকে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।